আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং এসএসসি 25-এর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করব ভার্বস অফ পারসেপশন নিয়ে। আসলে ভার্বস অফ পারসেপশন সত্যিকার অর্থেই ভার্বের কোনো আলাদা শ্রেণী বিভাগ নয়, বরং কিছু ভার্বকে আমরা ভার্বস অফ পারসেপশন বলি। এখন তোমাদের বিস্তারিত একটু বলার চেষ্টা করব। এই যে পারসেপশন, এই শব্দটির অর্থ হচ্ছে অনুভূতি। এই শব্দটি উৎপত্তি লাভ করেছে পারসিভ শব্দ থেকে। পারসিভ শব্দের অর্থ হচ্ছে অনুভব করা, উপলব্ধি করা। এখান থেকে পারসেপশন শব্দটির জন্ম। এর অর্থ হচ্ছে অনুভূতি বা উপলব্ধি। তো যে সকল ভার্বের কাজ, আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তোমরা নিশ্চয়ই জানো পঞ্চ ইন্দ্রিয় কি, যেমন আমাদের চোখ, নাক, জিহ্বা, কান এবং ত্বক, এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। তো এই পঞ্চ ইন্দ্রিয় অথবা পাঁচ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সকল ভার্বের কাজকে আমরা অনুভব কিংবা উপলব্ধি করতে পারি, সেইগুলোকেই মূলত ভার্বস অফ পারসেপশন বলে। একটি তোমাদের সুন্দর কথা এখন আমি বলবো, সেটি হচ্ছে এই সকল ভার্বস অফ পারসেপশনের কখনোই আইএনজি ফর্ম হয় না। অর্থাৎ এই যে এখানে অনেকগুলো ভার্বস অফ পারসেপশন আমি লিখে রেখেছি, এর কোনোটির সঙ্গে আইএনজি যুক্ত করা যাবে না। তার মানে দাঁড়ালো এইগুলো সবসময় ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটি হতে পারে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট কিংবা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এইগুলোর কখনোই কন্টিনিউয়াস পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম নেই। এখানে আমি দুইটি এক্সাম্পল তোমাদের জন্য লিখে রেখেছি। একটি হচ্ছে আই নো হিম, আমি তাকে চিনি বা আমি তাকে জানি। আসলে এই যে চেনা অথবা জানা, এটি কিন্তু আমাদের কোনো শারীরিক কাজ নয়, বরং আমাদের মানসিক কাজ। তো এটার সঙ্গে আই এম নোয়িং হিম, আই নিউ হিম, আই এম নোয়িং হিম হতে পারে না, কিন্তু আই নিউ হিম এটি হতে পারে, কারণ ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আবার এটা হতে পারে আই উইল নো হিম, আমি তাকে জানব, সেক্ষেত্রে হবে। আবার এই ভাবে লক্ষ্য করো, হি হার্টস হিমসেলফ, সে তার নিজেকেই আঘাত দেয়। এখানে হার্ট শব্দের অর্থ হলো আঘাত দেয়া, অর্থাৎ হৃদয়ে আঘাত পাওয়া, এটি শারীরিক কোনো ইঞ্জুরি বা ক্ষত নয়। তো এরকম এখানে অনেকগুলো ভার্বস অফ পারসেপশন রয়েছে, আসো তোমাদের সেগুলো একটু একটু করে বলার চেষ্টা করি এবং তার ভালো বাংলা বলি। বন্ধুরা, তোমরা প্রথমে দেখতে পাচ্ছ ইমাজাইন। ইমাজাইন শব্দের অর্থ হচ্ছে কল্পনা করা, নো শব্দের অর্থ জানা, ডাউট শব্দের অর্থ সন্দেহ করা, ছাপোজ শব্দের অর্থ মনে করা, ফরগেট শব্দের অর্থ ভুলে যাওয়া, রিকল এবং রিকালেক্ট দুটিরই অর্থ স্মরণ করা। আবার এখানে রিমেম্বার শব্দটি রয়েছে যার অর্থ স্মরণ করা। সিম শব্দের অর্থ মনে হওয়া, লাভ শব্দের অর্থ ভালোবাসা, স্নেহ করা, ফিল শব্দের অর্থ অনুভব করা, সি শব্দের অর্থ দেখা, হিয়ার শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা বা শোনা, স্মেল শব্দের অর্থ হলো গন্ধ নেয়া, গন্ধ শোকা, টেস্ট শব্দের অর্থ হচ্ছে স্বাদ গ্রহণ করা, হার্ট শব্দের অর্থ হচ্ছে আঘাত দেয়া বা আঘাত পাওয়া, রিয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে উপলব্ধি করা, আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ বুঝতে পারা বা বোঝা, নোটিস শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা, রিকগনাইজ শব্দের অর্থ চিনতে পারা, ডিজায়ার শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, প্রেয়ী শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা বা কোনো কিছু ঐকান্তিকভাবে চাওয়া, এবং ফরগিভ শব্দের অর্থ হলো ক্ষমা করা, প্রেফার শব্দের অর্থ হলো একটির থেকে আরেকটিকে বেশি পছন্দ করা বা শুধু বেশি পছন্দ করা, অ্যাডর শব্দের অর্থ হচ্ছে আদর করা বা স্নেহ করা, লাইক শব্দের অর্থ পছন্দ করা, ডিসলাইক শব্দের অর্থ অপছন্দ করা, অনার শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, ডিসঅনার শব্দের অর্থ হলো অসম্মান করা, আবার রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, ওয়ান শব্দের অর্থ হচ্ছে চাওয়া, উইশ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, এরপর দেখো হোপ, হোপ শব্দের অর্থ হচ্ছে আশা করা, ওরশিপ এর অর্থ হচ্ছে পূজা করা,
বা প্রার্থনা করা। প্লিজ শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট করা, ট্রাস্ট শব্দের অর্থ বিশ্বাস করা, এবং ডিস্ট্রাস্ট শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা। তো এখন এই যে যতগুলো ভার্বের সঙ্গে তোমাদের আমি পরিচয় করিয়ে দিলাম এবং সেগুলোর ভালো বাংলা আমি বলার চেষ্টা করলাম, তো তাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো কোনো শারীরিক কাজ নয়, কারণ সবগুলো আমাদের মানসিক কাজ এবং এগুলো উপলব্ধির বিষয় সত্যিকার অর্থে। যেমন ট্রাস্ট, এটা তো বিশ্বাস করা, অর্থাৎ আমাদের কোনো ব্যক্তি বা কোনো পশু, বিশেষ করে আমাদের পশু প্রাণী, সেগুলোর উপরে যখন আমাদের বিশ্বাস চলে আসে, এটা তো কোথায় এর কোনো শারীরিক কোনো কাজ নয় বরং এটি মানসিক কাজ। তো এইরকম সবগুলো ভার্বই হচ্ছে একেবারে আমাদের উপলব্ধি বা অনুভূতির ক্ষেত্রে মানে ব্যবহৃত হয়, যার কারণে এগুলো ভার্বস অফ পারসেপশন। আর আরেকবার বলি সেই শুরুর কথাটি, এগুলো ভার্বের কিন্তু আরেকটি ক্লাসিফিকেশন নয়। আরেকটি কথা, এর কারোর সঙ্গে আইডি যুক্ত করা যাবে না, এগুলোর কোনো পারফেক্ট ফর্ম নাই এবং পারফেক্ট এই কন্টিনিউয়াস ফর্ম নেই, এগুলো সবসময় ইন্ডিভিজুয়াল ফর্ম হয়। এই ভিডিওগুলো তোমরা দেখবে এবং আমার আরও অনেক ভিডিও রয়েছে, আমি প্রায় ভার্বের একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, এর আগে অনেকগুলো ভিডিও আমি ধারণ করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ অ্যান্ড উইদাউট ক্লোজ, এর উপরে এই মানে পার্ট অফ স্পিচকে কেন্দ্র করে তোমাদের যে শূন্য স্থান পূরণ করতে হবে ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 1 and 2, তোমরা যাতে একেবারে নির্ভুলভাবে সঠিক স্থানে সঠিক পার্ট অফ স্পিচটি বসিয়ে একেবারে 10 marks লুফে নিতে পারো, সেই জন্য আমি ভিডিওগুলো আপলোড করে যাচ্ছি পার্টস অফ স্পিচের উপরে। এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করছি সকল পার্ট অফ স্পিচের ক্লাসিফিকেশন, তাদের বাক্যে অবস্থান এবং তাদের ব্যবহার বিধি। তোমরা আমার সঙ্গেই থাকবে, ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইলকে তোমরা ফলো করতে পারো এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।